হ্যালো এভরিওয়ান, অনেকদিন ডুব মেরে থাকার পর আজকে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে ঘরে পড়ে থাকা মাটির জিনিসপত্র দিয়ে আমরা নতুন কিছু ডেকোর তৈরি করতে পারি বিনা কোনো খরচে। যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে যাচ্ছি ভিডিওতে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি মাটির ঘর, যেটা আমার বাসায় লক্ষ্মী পুজোর জন্য ব্যবহার করা হয়েছিল। তো এখন এটা ফেলে দিতে মন চাচ্ছে না, তাই ভাবলাম নতুন কিছু করে ফেলি। তো আমি এখানে গ্লু আর মিরর দিয়ে ফার্স্টে একটা লেয়ার করে নেব। প্রথম লেয়ারটাতে আমরা মিররটা ব্যবহার করব, কারণ আমি এখানে মিরর মোজাইক আর্ট ফর্মটা ব্যবহার করছি। এইখানে আমি যেমন করে করেছি ওরকমভাবে করার কিন্তু কিছু নেই, আপনারা নির্দিষ্ট প্যাটার্ন আপনাদের নিজের পছন্দ মতো সেভাবেই গ্লু দিয়ে মিররগুলোকে সেট করতে পারেন। শুধু একটা জিনিস খেয়াল করবেন, মিরর অ্যাটাচ করার সময় মিনিমাম একটা গ্যাপ আপনাকে দিতে হবে, কারণ যখন আপনি এটার মধ্যে মোজাইক আর্ট ফর্মুলাটা ব্যবহার করবেন তখন যদি গ্যাপ না থাকে তাহলে কিন্তু এটার সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন না। তো আমি এখানে একটার পর একটা শেপের মিরর দিয়ে ডিজাইন করে নিচ্ছি আমার ইচ্ছা মতো। আসলে আমার মাথায় কিছু থাকে না যখন আমি কোনো একটা কাজ করতে নেই, দেখা যায় এমনিতে আজিরা সময়ে আমার অনেক আইডিয়া ঘুরতে থাকে, এক্সপ্লোর করতে থাকি আমি, কিন্তু যখন এটাকে এক্সিকিউট করার সময় আসে তখন আমি সব ভুলে যাই। তো যাই হোক, বক বক না করে আমি সবগুলো মিরর অ্যাটাচ করে নিলাম যেভাবে আমি চাচ্ছিলাম আর কি। আপনারা চাইলে কিন্তু প্রথমে পুরো ঘট বা যেটা আপনারা ব্যবহার করেন মাটির যে কোনো জিনিস সেটাকে কিন্তু শুরুতে রঙ করেও তার উপর মিরর দিয়ে কাজ করতে পারেন, তারপর ক্লে ওয়ার্কও করতে পারেন। কিন্তু আমি এইসব ঝামেলাতে যেতে চাইনি, চেয়েছিলাম খুব কম সময় তাড়াতাড়ি যাতে কাজ হয়ে যায়, তো এই জন্য আমি প্রসেসটা ফলো করেছি। তো এটাকে একপাশে সাইডে রেখে আমি এখন এখানে একটা মিরর মোজাইকের যে মিশ্রণটা থাকে ওটা তৈরি করে নেব। এখানে আমি ব্যবহার করছি টাইলস গ্রাউট। আপনারা চেষ্টা করবেন টাইলস গ্রাউটটা ব্যবহার করতে, কারণ এটাতে সবচেয়ে কম রিস্ক থাকে। কারণ আমি পিওপি ব্যবহার করে দেখেছি, তারপর চক পাউডারও ব্যবহার করে দেখেছি, জিনিসটা শুকোনোর পর যদি ধরেন একটু জল বেশি পড়ে গেল বা আঠার পরিমাণটা কম হয়ে গেল তখন কিন্তু ফেটে যায়। কিন্তু টাইলস গ্রাউটটা ব্যবহার করার কারণে কিন্তু এইসব যে চান্সেসগুলো থাকে সেগুলো অনেকটাই কমে যায়। তো আমি এখানে নিয়ে নিয়েছি বেশি পরিমাণে আইকা আঠা আর সাথে অল্প একটু জল, মিশ্রণটা ঠিক রাখতে হবে, আপনারা কিন্তু পাতলা করতে পারবেন না। এই দেখুন আমি হাতে নিয়ে দেখাচ্ছি, যেরকমটা ভারী একটা মিশ্রণ হয় আমাদের নর্মাল আঠার ওরকমভাবে কিন্তু করতে হবে। এই পর্যায়ে আমাদের মিররগুলো কিন্তু একেবারে ঢেকে দিতে হবে, যাতে পুরো জায়গায় সম্পূর্ণ জায়গাগুলোতে ফাঁক ফোকর সব জায়গাতে একবারে ইভেন্টলি এই মিক্সচারটা একদম স্প্রেড হয়ে যায়। এখানে রোদেলা আমাকে হেল্প করছিল। আর অবশ্যই কিন্তু এই স্টেপটা শুরু করার আগে মিরর ভালোভাবে শুকিয়েছে কিনা সেটা আপনাকে যাচাই করে নিতে হবে, না হলে কিন্তু মিরর খুলে আসতে পারে। যদি আপনার মনে হয় যে ইভেনলি স্প্রেড হয়ে গেছে, এবার হাতে হালকা পরিমাণ জল নিয়ে হাতটা ভিজিয়ে এটাকে স্মুথ করে দেবেন যাতে সারফেসটা একদম ক্লিন দেখা যায়। এটাকে আধা ঘন্টা একটু শুকিয়ে নেওয়ার পর এবার আমরা উপরের যে লেয়ারটা আছে মিররের ওপর সেটাকে রিমুভ করার চেষ্টা করব। তো আমি এখানে একটা বাটিতে জল নিয়ে স্পঞ্জটা একটু ভিজিয়ে নিয়েছি। এরপর যেখানে যেখানে মিরর আছে সেখানে বেসিক্যালি আমি ঘষে ঘষে উপরের লেয়ারটা উঠিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু ধারালো কিছু ব্যবহার করেও উপরের লেয়ারটা উঠিয়ে নিতে পারেন। ব্যাস, আমার কাজ শেষ। এবার যে উপরের পোর্শনটা আছে যেটাতে রং করা হয়নি সেটাতে আমি সাদা রং করে নিলেই এখন এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আপনারা চাইলে রিয়েল প্ল্যান্ট এটার মধ্যে লাগাতে পারেন, কিংবা চাইলে আর্টিফিশিয়াল প্ল্যান্টও লাগাতে পারেন। আবার যদি প্ল্যান্টের ঝামেলাতে নাই যেতে চান তাহলে এটাকে ঘরে এমনিও সাজিয়ে রাখতে পারেন। যেভাবেই রাখুন না কেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে, যখন রোদের আলো পড়বে তখন ঝিকিমিকি করা দৃশ্যটাই আপনার মন ভালো করে দেবে। নেক্সট DIY এর জন্য আমি এখানে ব্যবহার করছি পুরনো ধূপদি। আপনারা নিশ্চয়ই এটার সাথে পরিচিত অনেকেই, বা অনেকে পরিচিত না, যাই হোক এটাতে পুজোর সময় আমরা ধূপ জ্বালিয়েছিলাম, আর ছিল আমার কাছে কিছু গত কয়েক বছরের জমানো প্রদীপ। ট্র্যাডিশনালি আমরা প্রতি বছর নতুন নতুন প্রদীপ কিনি, তো এবার আমি চিন্তা করলাম যে আমি কেননা পুরনো যেই প্রদীপগুলো আছে তাদেরই একটা নতুন ভার্সন তৈরি করি। তো এই জন্য আমি এখানে ধূপদিটা প্রথমে উল্টো করে মানে আপসাইড ডাউন করে রেখে দিলাম, তারপর তার চারপাশে নয়টা প্রদীপ আমি ফার্স্টে একটু সেট করে দেখছি যে কোনটা কোন পজিশনে হলে সবচেয়ে সুন্দর দেখায়। তো ওইভাবে করে একটা প্যাটেল শেপ করে নেব। তারপর এখানে আমি অ্যামসিল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল যেই ফেবিক্রিলের মোল্ডেড ক্লেটা থাকে ওটাও ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যে কোনো একটা স্ট্রং অ্যাডেসিভ ব্যবহার করার। আমি এখানে অ্যামসিলটা নিয়ে নিয়েছি, অ্যামসিলটা একেবারেই যেটা ফেবিক্রিলের মোল্ডেড সেটার এক সাপ্লিমেন্ট।
আর এটাকে কিন্তু অবশ্যই ফেভিকলের গ্লু দিয়ে অ্যাসিড হোক বা এমআর হোক যেটাই হোক সেটা দিয়ে স্টেট করতে হবে। যদি আপনি গ্লু ছাড়া এটাকে পেস্ট করেন তাহলে কিন্তু শুকোনোর পর ক্লে পার্টটা একদম উঠে আসবে। তো আমার এখানে আগের যে ক্রাফটটা করেছিলাম মাটির ঘটি দিয়ে সেটার কিছু মিশ্রণ রয়ে গিয়েছিল, সেটার সাথে অল্প একটু জল মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে এটাকে অ্যাজ জেসো বা প্রাইমার ব্যবহার করছি। যদি আপনাদের কাছে ভালো কভারেজের অ্যাক্রিলিক কালার বা চক পেন্ট থাকে তাহলে কিন্তু এই প্রথম লেয়ারটা না করলেও হয়, কিন্তু যেহেতু মাটির জিনিস অনেক বেশি রং সোক করে নেবে সেই জন্য আমি প্রথমেই প্রাইমার লেয়ারটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরিভাবে আমার মৌলিক আইডিয়া না, আমি কিছুদিন যাবৎ ইনস্টাগ্রামে তারপর হচ্ছে ফেসবুক রিলসে এরকম কিছু DIY দেখে তারপর এটা ইন্সপায়ার হয়েছি। তবে ধূপদানি দিয়ে ব্যবহার করার আইডিয়াটা আমারই ছিল, কারণ আমি ওখানে দেখেছিলাম মাঝখানে একটা বড় সাইজের দিয়া বা প্রদীপ ব্যবহার করে, যেহেতু আমার কাছে ওটা ছিল না তাই আমি এখানে ধূপদানি ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালার দিয়ে কালার করে নেবেন সবগুলো প্রদীপ, যাতে দেখতে খুবই একদম কালারফুল, ব্রাইট, একদম ফ্রেশ লাগে। আপনারা চাইলে কিন্তু পুরো সেটটাকে একবারে টেরাকোটা কালারও করে নিতে পারেন, তাহলেও কিন্তু এটা সুন্দর লাগবে। যদি কালার না করেন, আপনার মাটির আইটেমগুলো যদি নতুন হয় তাহলেও কিন্তু সুন্দর লাগবে দেখতে অ্যাজ ইট ইজ। সৌন্দর্যের ব্যাপারটা হচ্ছে আমাদের মনের ভেতর, আমাদের মনটা যেরকম আমরা কিন্তু কাজকর্ম সেভাবেই করব। তো প্রদীপগুলো রং করা হয়ে গেলে ধূপধানির যে বাইরের এরিয়াটা আছে ওটাতে আমি টেরাকোটা কালার বা বার্নট সিয়েনা কালার করে নিয়েছি, আর মাঝখানে কিন্তু কোনো রং করিনি, কারণ মাঝখানে আমি জল আর ফুল দিয়ে একটা সেটআপ তৈরি করব। তো এখানে আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি, টুথপিক দিয়ে প্রদীপের যে চারধারটা আছে সেখানে সাদা সাদা পোলকা ডটস দিয়ে নিচ্ছে। আপনারা চাইলে প্লেনও রাখতে পারেন, চাইলে আলপনাও করতে পারেন, কিন্তু আমি আসলে 9টা প্রদীপে আলপনা করার মতো ধৈর্য নিয়ে আসিনি পৃথিবীতে, এই জন্য আমি জাস্ট পোলকা ডটস। আমাদের যে সনাতনী ফেস্টিভ এগুলো ছাড়াও যে কোনো একটা অনুষ্ঠানে আপনার বাসায় মানুষ আসছে বা কোনো দাওয়াত আছে তখন কিন্তু আপনি আপনার ঘর সাজানোর জন্য এগুলো ব্যবহার করতে পারেন। যেরকম আপনার ঘর রুচিশীল হবে তেমন কিন্তু আপনার যে গুণ সেটার প্রশংসা পাবেন। আমি এখানে আমার গাছে নয়নতারা দিয়ে আর জল দিয়ে একটা সেটআপ করে তার মাঝখানে টিলাইট ক্যান্ডেল একটা জ্বালিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও করতে পারেন। দীপাবলিতে প্রদীপগুলো জ্বালিয়েও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।